কোটি কোটি টাকা খরচ করে হেলিকপ্টার দিয়ে বিয়ে করে তারপরও মানিক মিয়ার সংসারের মধ্যে যেন শান্তি নাই, কারণ শান্তি থাকবে কিভাবে ভাই? অনলাইনের মধ্যে এখন প্রতিনিয়ত একের পর এক মানিক মিয়ার ভোর ভিডিওগুলো ভাইরাল করা হচ্ছে। হ্যাঁ ভাই, সেই সকল ভিডিওগুলো এখন পর্যন্ত আপনারা অনেকে দেখেন নাই বা দেখেছেন, কিছু সংখ্যক পিকচার হয়তো আপনাদের চোখের সামনে এসে ভাসছে। আর সেই সকল ছবির মধ্যে দেখা যাচ্ছিল মানিক মিয়ার বউ ওইখানে কিছু সংখ্যক ছেলের সাথে শুয়ে আছে, আর কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে ভিডিও বানিয়ে একরকম রাতারাতি এটা ভাইরাল করে দিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটরের কাছে এসে সেই সকল এক্স গার্লফ্রেন্ডরা নাকি বলতেছিল, আমাকে রেখে তারপর মানিক মিয়ার অনেক টাকা আছে, তিনি সেলিব্রিটি, এই জন্য তাকে গিয়ে বিয়ে করছে, আমাকে ছেঁকা দিয়ে দিছে। এখন ওই ছেলেটা তো কষ্ট পাচ্ছে, প্রতিনিয়ত মানিক মিয়া তার বউকে নিয়ে ভিডিও বানাচ্ছে, সেই সকল ভিডিওগুলো দেখে সেই সকল ছেলেরা কষ্ট পাচ্ছে, আর একের পর এক মানিক মিয়ার বউর পিকচারগুলো আপলোড করে যাচ্ছে। যারা টিকটক ইউজার আছে, মানে টিকটকের মধ্যে প্রতিনিয়ত ভিডিও দেখেন বা ভিডিও বানান, তারা প্রতিনিয়ত এখানে দেখতে পাচ্ছেন যে মানিক মিয়ার বউর কত সংখ্যক ভিডিও আপলোড করা হচ্ছে। তার বউ আগে একজন প্রফেশনাল টিকটকার হিসেবে সবার সামনে পরিচিত ছিল, তবে হুট করে মানিক মিয়াকে বিয়ে করে যেন তার বউ আসলে আগের থেকে অনেকটা ভালো হয়েছে। আর হ্যাঁ, মানিক মিয়া হয়তো আগে যাই করেছে না কেন, তবে এখন তো তিনি বাজে কোনো কাজ করছে না, তবে তাকে নিয়ে কেন আপনারা আঙুল তুলছেন? মানিক মিয়ার বিয়ের পর থেকে এই পর্যন্ত যতগুলো ভিডিও করছে সেখান থেকে কিছু সংখ্যক ভিডিও আমার সামনে আসছে, এবং আমি সেটা দেখে বুঝতে পারলাম যে মানিক মিয়ার সংসার মধ্যে কোনো অশান্তি নাই, তারা সুখে শান্তিতে সংসার করছে। তবে কেন আপনাদের এত চুলকানি ভাই? আপনারা প্রতিনিয়ত মানিক মিয়ার বউকে নিয়ে একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছেন এবং মানিক মিয়ার দিকে আঙুল তুলছেন। ধরেই নিলাম মানিক মিয়ার বউ আগে দুই চারটা ছেলের সাথে টিকটক ভিডিও বানাইছে, এখন টিকটক ভিডিও বানানো মানে এই নয় যে তার বউই একদম খারাপ। তবে হ্যাঁ, বিছানার মধ্যে কিছু সংখ্যক পিকচার এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় ওই পিকচারটা আসলে কি মানিক মিয়ার বউর নাকি অন্য কারো, আমার কাছে তো মনে হচ্ছে ওটা মানিক মিয়ার বউর পিকচার না। যদি আসলে সেটা মানিক মিয়ার বউর কোনো পিকচার হইতো বা ছবি হইতো, তাহলে অবশ্যই মানিক মিয়া এসে সেটার বিপক্ষে কোনো কথা বলতো, তার বউ কোনো কথা বলতো। তারা প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছে এবং অনলাইনের মধ্যে অ্যাক্টিভ আছে, সবকিছু দেখছে, তারপর তারা চুপ করে আছে, তার মানে ওই জিনিসগুলো তাদের না ভাই। এখন মানুষ চায় নিজের বউর সাথে যে জিনিসগুলো করে ওইগুলো ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে তারপর ভাইরাল হইতে, আর সেইখানে তারা এইগুলো নিয়ে কোনো কথাই বলছেন। আমি ভাই ব্যক্তিগতভাবে মানিক মিয়াকে ওইরকম একটা চিনি না, তারপরও বলবো যে তার এই পর্যন্ত খারাপ কোনো রকম জিনিস আমরা পাই নাই, তারপরও তাকে নিয়ে কেন আমরা টানা হেঁচড়া করবো? ওই ছেলেটা তার মতো করে কাজ করতেছে, তাকে কাজ করতে দেন না ভাই। আপনাদের কেন আমি বুঝি না যে অন্যের বউ কি করতেছে না করতেছে, আগে কি করে আসছে, এখন কি করবে, ভবিষ্যতে কি করবে, সেইগুলো চিন্তা করতে করতে আপনাদের মাথার চুল পেকে যাচ্ছে। অন্যদিক দিয়ে তারা বিয়ে করে সংসার করছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, তাদের টাকা পয়সা কামিয়ে তারা ভবিষ্যৎটা উজ্জ্বল করে ফেলছে। আর কতকাল অন্যকে নিয়ে চিন্তা করে আপনার সময় নষ্ট করবেন? নিজেকে নিয়ে একটু ভাবুন ভাই, নিজেকে নিয়ে ভাবতে পারলে একদিন সাফল্য সিঁড়িতে উঠতে পারবেন। অন্যকে নিয়ে চিন্তা দুশ্চিন্তা করে কখনো নিজের উন্নতি করা যায় না। গতকাল আমি মানিক মিয়ার বউকে নিয়ে একটি ভিডিও বানাই এবং সেখানে অসংখ্য কমেন্ট এবং অসংখ্য পিকচার আমাকে সাজেস্টের মধ্যে কমেন্ট করে যাচ্ছিল প্রতিনিয়ত ভাই। আমি তখন তাদেরকে কিছু রিপ্লাই করলাম, ভাই এমন কি করছে যেটা নিয়ে আপনারা মাতামাতি শুরু করছেন? হ্যাঁ, একটি মেয়ে যখন আগে যাই করুক না কেন, এখন এসে সংসার করতেছে, হ্যাঁ সংসার মধ্যে সুখ শান্তি আছে, তাহলে সেই সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লাগছেন কেন? মালিক মিয়াকে কিছু বলছে যে তার বউকে নিয়ে অশান্তিতে আছে, তারা তো শান্তিতে আছে, সুখে আছে, দেখতেও ভালো লাগে ভাই অন্য একজন সুখে থাকলে। তবে না, ওই যে এক্স বয়ফ্রেন্ডের নাকি অনেক খারাপ লাগতেছে, তাকে বিয়ে না করে মালিক মিয়াকে কেন করলো? এখন কথা হচ্ছে যে এই পর্যন্ত যেই পিকচারগুলো আপনারা আপলোড করছেন মানিক মিয়ার বউ হিসাবে সবার সামনে আখ্যায়িত করে বিশ্লেষণ করে, সেই পিকচারগুলো কি আদৌ মানিক মিয়ার বউ কিনা সেটার যথাসম্ভব প্রমাণ আপনাদের আসছে? যদি যথেষ্ট পরিমাণ প্রমাণ আপনাদের কাছে না থেকে থাকে, তাহলে প্রতিনিয়ত কেন মানিক মিয়াকে নিয়ে একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছেন? আবার অনেকে বলতেছেন, ভাই এখন তো শুধু পিকচার দিছি, কয়দিন পর মানিক মিয়ার বউর ভিডিওটাই দিয়ে দিব। আজকে যদি ওই মানিক মিয়ার বউটা আপনার বোন হইতো, তাহলে কি আপনি পারতেন বিয়ে করার পর আপনার বোনের পিকচারগুলো ভাইরাল করতে? প্রত্যেকটা মানুষের কিন্তু পাস্টের মধ্যে ভাই নানা ধরনের রেকর্ড থাকে, কেউই কিন্তু দুধের ধোয়া তুলসী পাতা না। যে দুধের ধোয়া তুলসী পাতা এসে তাকে নিয়ে এইভাবে ভিডিও বানাচ্ছেন, নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন তো আপনি কতটুকু সলিড। আরে ভাই, এডিট এখন মানুষ করতেই পারে, এখন এআই রয়েছে, এআই দ্বারা কিন্তু সবকিছু করা সম্ভব। আসলে কি এটা এআই দ্বারা করা হয়েছে নাকি তার মতো দেখতে একই রকম ফেস মিলে যায় এরকম কোন মেয়ের ভিডিওগুলো এখন এনে বলতেছেন এটা মানিক মিয়ার বউর ভিডিও? এই যে যারা এই ধরনের কাজগুলো করতেছেন, তাদের কারণে তাদের সংসার মধ্যে অশান্তি হইতে পারে, একে অপরের প্রতি সন্দেহ ক্রিয়েট হইতে পারে। অন্যের সংসার ভাঙা ভাই কত অপরাধ এবং কত গুনাহ সেটা আপনি জানেন? কার বউর কি ভাইরাল হইছে, আজকে ছবি পোস্ট করছেন, আগামীকাল ভিডিও পোস্ট করবেন, এটা বলে ফ্রেড দিয়ে আপনি নিজের কিন্তু ব্যক্তিত্বকে ধ্বংস করে দিচ্ছেন। একজন পুরুষ মানুষ কখনো এগুলো করতে পারে না।